আমি আপনাকে বলেছিলাম কোরআন শরীফ সূরা ফাতিরের একটি আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন ফামিল গঙ্গালেমুন লিনাফসিহি এই পৃথিবীতে উম্মতি মুহাম্মাদিকে তিন ভাগে ভাগ করা হয়েছে যার প্রথম ভাগটাকে বলা হয়েছে জালিম আর দ্বিতীয় ভাগটাকে বলা হয়েছে অমিনহম মুক্তাসিদুন আর তৃতীয় ভাগটাকে বলা হয়েছে আমি দ্বিতীয়টা একটু পরে বলবো তিন নম্বরে বলা হয়েছে অমিনহম সাবিকুন বিল খায়রাত মহান রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন আর উম্মতে মুহাম্মাদের তৃতীয় প্রকারটা হলো সাবিকুন বিল খায়রাত সুবহানাল্লাহ বলেন যারা ধর্মের কাজে সবার থেকে এগিয়ে সুবহানাল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদী তৃতীয় প্রকারটা হলো ধর্মের কাজে সবার থেকে কিরকম এই পৃথিবীতে তারা নামাজ নষ্ট করে না পৃথিবীতে তারা রোজা নষ্ট করে না মালের যাকাত তারা বুঝে নেয় হজের যোগ্য মানুষ হলে তারা হজ আদায় করে নেয় শুধু তাই নয় মহান রব্বুল আলামিন যত নিষেধাজ্ঞা আরোপ করেছেন কোন নিষেধ কোন মানে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ যত বিষয় আছে কোন বিষয় নিয়ে তারা মাখামাখি করে না আল্লাহ মদ হারাম করে দিয়েছেন মদ থেকে তারা বিরত থাকে জুয়া লটারি তাস পাশা এরপরে নারীবাদী ব্যভিচার অনাচার নারী জাতি শ্লীলতাহানি এই জাতীয় কোন অন্যায় তারা করে না আমার আল্লাহ যত নির্দেশ দিয়েছেন তাম নির্দেশ তারা পালন করে আর আমার আল্লাহ যত নিষেধ করে দিয়েছে নিষিদ্ধ সমস্ত বস্তু থেকে তারা দূরে থাকে শুধু তাই নয় ফরজ ইবাদত গুলো করার পরে তারা বেশি বেশি পরিমাণ নফল ইবাদতে মশগুল হয়ে যায় আর হারাম জিনিসগুলো ছেড়ে দেওয়ার পাশাপাশি যে জিনিসগুলোর ভিতরে সন্দেহ আছে সেগুলো তারা বর্জন করে চলে আর একটু খুশি হয়ে বলেন তারা হলো এই পৃথিবীতে উম্মতের হককর্মী দল আর একটু মন খুলে বলেন হারাম তো দূরের কথা যেটা সন্দেহ হবে সেটাও খাবে না যেটা সন্দেহ হবে সেটা নেবে না বুঝতে পারতেছেন নাকি মগরু কাজ বলা হয়ে শুধু বলা হয়েছে মগরু তানজিহি তারই মিনা যে মগরু গুলো হালালের গায়ে গায় হালালের গায়ে গায় সেগুলো তারা করবে না কোরআন শরীফের ভাষায় তারা হলো সাবিকুন বিল খায়রাত কল্যাণকর কাজে ভালো কাজে এগিয়ে একটু মন খুলে বলেন এটা উম্মতে মুহাম্মাদির তৃতীয় উপকার বুঝতেছেন না মন অন্যদিকে আছে মাঝখানের দ্বিতীয় উপকারটা বাকি আছে না এই প্রথম আর তৃতীয়টা শুনে নিলি দ্বিতীয়টা বোঝা সহজ হয়ে যাবে এই জন্য এক নম্বরের পরে তিন নম্বরটা বলেছি কথা বুঝতেছেন আমার নাকি প্রথম উপকার উম্মতে মুহাম্মাদি তারা আল্লাহর নির্দেশও পালন করবে না আল্লাহ নিষেধ থেকেও দূরে কোন সুরিয়া নাম নেই তো লোকের নাম লোক আছে সর্বনাশ কোন জায়গায় ওয়াজ করতেছি তৃতীয় প্রকারটা কি বলেছি বলেন দিন তৃতীয় প্রকারটা দু নম্বরটা বাকি রেখেছি তৃতীয়টা বলে ফেলেছি হয়তো খেয়াল করেননি শুধু ভালো না তারা ফরজ ইবাদত করবে ওই সঙ্গে নফল ইবাদত এসার নামাজ পড়ে একটু খেয়ে ধুয়ে প্রথম রাত্রি ঘন্টা দু তিন ঘুমিয়ে এলে ওই যে ঘুম ছেড়ে উঠে যাবে আর সারা রাত নামাজের মশাল্লায় বসে বসে কাটিয়ে দেবে ওই দেখে রাজগা নফল ইবাদত তেলাওয়াতে কোরআন এটা সেটা করতে করতে ফজরে রক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন হারাম গুলো তারা বাপতে দেবেই আরো মকরু তানজিহিকে বাদ দেবে শুধু মকরু তানজিহি না যাতে সন্দেহ আছে সেগুলোকেও তারা বাদ দিয়ে চলবে
সুবহানাল্লাহ বলে না আর তুমি মন খুলে বলে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে মুফাসসিররা তাফসীর করতে যে বলেছেন সাবেকুম বিল খায়রাতের অন্তর্গত যারা ধর্মের ব্যাপারে অগ্রণী যারা তারা বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন কোরআন শরীফে সূরা ওয়াকিয়া খুলুন সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন এই ধর্মের কাজে অগ্রণী যারা আল্লাহ বললেন তারা আল্লাহর নিকটতম বান্দা আর তাদের জায়গা জান্নাতুন নাঈমে একটু খুশি হয়ে বলেন এই জন্য মুফাসসিররা বলেছেন তারা বিনা হিসাবে জান্নাতি আর উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় যে প্রকারটা রয়েছে সোনা পরে যেন গুলিয়ে ফেলবেন না সোনার সময় যেন অগ্ন মনস্ক হবেন না উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় যে প্রকারটা রয়েছে এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় প্রকারটা হলো তারা ফরজ ইবাদত গুলো করবে নামাজ তারা আদায় করবে রোজা তারা আদায় করবে যাকাত তারা দেবে আর হজের যোগ্য মানুষ হলে হজ তারা করবে কিন্তু মনে রাখুন শুধু ফরজ ইবাদত গুলো করবে নফল ইবাদত তারা করতে চাইবে না এবার বোঝা গেছে তিন নম্বর দলে যারা আছে ওরা ফরজ ইবাদত গুলো করার পরে নফল ইবাদত গুলো খুব মর্যাদার সাথে করবে সুবহানাল্লাহ বলো না খুব গুরুত্বের সাথে করবে আমাদের দেশে একটা 90 দল আছে তারা নফল ইবাদতের কোনো দামই দেয় না ভুল হয়ে যাচ্ছে নাকি আমার বলে জুমার দুরাকাত ফরজ নামাজ পড়ি মসজিদ থেকে এরা 90 দল নফল ইবাদতের কোনো দাম নেই সুন্নাতের তাই দাম দেয় না সুন্নাতের তাই ভালো কোনটা হলো যারা ফরজের পাশাপাশি নফলের দাম মূল্য দেয় তারা ভালো হলো না শুধু ফরজ ফরজটা আদায় করে যারা চলে যায় তারা তাদেরটা বেশি মূল্য হলো পড়বে না তো আমি সেইটাই তো বলতেছি কোরআন শরীফ দিয়ে তো সেইটা বোঝাচ্ছি আপনাদের তাফসীর কারকরা এরকমটাই তাফসীর করেছেন যে উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় যে প্রকারটা আছে তারা শুধু ফরজগুলোর মর্যাদা দেবে কিসের মর্যাদা দেবে বলেন ফরজগুলোর নফলের কোন দাম তারা নফল তো দূরের কথা সুন্নাতেরও দাম দিচ্ছে না এখন আর উম্মতে মুহাম্মাদের এই দ্বিতীয় নম্বরে যে শ্রেণীটা আছে দ্বিতীয় নম্বরের যে দলটা আছে এরা হারাম জিনিসগুলো থেকে দূরে থাকবে হারাম জিনিসগুলো থেকে এরা দূরে থাকবে মদ এরা খাবে না গুয়া এরা খেলবে না লটারি টিকিট এরা কাটবে না নারীবাজি ব্যবচার এরা করবে না তবে মাকরু জিনিসগুলোকে এরা বাদ দেবে না কথা বুঝতে পারেনি বলেন পেরেছে তিন নম্বর দলে যারা আছে ওরা মকরু কোনো কাজ করবে না মাকরু কোনো কাজ ওরা মাকরু হতো দূরের কথা সন্দেহযুক্ত জিনিসগুলো কেউ করবে না ধারে পাশেও যাবে না সন্দেহের জন্য ছেড়ে দেবে সুবহানাল্লাহ বলেন আর এই দুই নম্বর দলে যারা আছে এরা হারাম কাজ করবে না কিন্তু মাকরুটা এদের ভিতরে অ্যাভেলেবল নতুন দলে যাওয়া সুবিধা ভোগ করতি নামাজ দুরাকাত পড়লি হয়ে যাবে ফেরেশতা পথ ঘেঁচে দেওয়া না প্যারে হাজরিন এসব
খুব ঠান্ডা মাথায় আস্তে 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 শুনলে আল্লাহ রাজি থাকলে জ্ঞানের চোখ খুলে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন না আমিন। এখন আমার প্রশ্ন, এই যে তিন দলের কথা বললাম, এই তিন দলের ভিতরে আমরা কোন দলে আছি? তিন নম্বর দলটা সবচেয়ে ভালো দল। ওই দলে রয়েছেন আল্লাহর উলিরা, ওই দলে রয়েছেন গওসেরা, ওই দলে রয়েছেন দুনিয়ার কুতুবরা, ওই দলে রয়েছেন সুফি আসফিয়ারা। মন খুলে বলে, ওই দলে তো রয়েছেন ফেরাত্তাবিদ, মুত্তাকি, পরহেজগার, হাক্কানি, রব্বানি, দেশের আলেমরা। একটু মন খুলে বলেন, আমরা ওই তিন নম্বর দলে আছি? নামাজ না পড়ি ওই দলে যাচ্ছি? এই সর্বনাশ করিস তাহলে, সুদ খেয়ে ওই দলে যাচ্ছি? জুয়ার সঙ্গে জড়িয়েছে এই পৃথিবীতে যারা, লটারির সাথে জড়িয়েছে, মদের সাথে যারা জড়িয়েছে, নামাজ যারা পড়ল না, ঘরের বিবিদেরকে যারা পর্দা করালো না, যাদের ঘরের পৌরা মহিলা সমিতির মিটিং করতে কখনো বসিরাট, কখনো বাদুড়িয়া, কখনো মুসলাম দপুর, কখনো আবলা, কখনো বারাসাত, বিভিন্ন প্রান্তি ঘুরে ঘুরে যারা মিটিং, মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম করে বেড়ালো, যেসব মা বোনেরা ও বাবাজিরা বাবা, তারা হলেন পৃথিবীতে উম্মতে মুহাম্মাদির এক নম্বর দলে, যারা যে দলটার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ফামিনুকুম যালিমুল্লি নাফসিহি, এই উম্মতে মুহাম্মাদির তিন তিনটি দলের ভিতরে প্রথম দলের নাম হলো এরা জালিম, এরা অত্যাচারী। ও মুসলমান বাবাজিরা আর মহান রব্বুল আলামিন, এই তিনটা দলের ভিতরে জালিমদের কথা এই জন্যে আলোচনা আগে করেছেন, আমার আল্লাহ ভালোই জানেন পৃথিবীতে জালিমের সংখ্যা বেশি। এই কথা ঠিক কিনা? সমাজে যদি আজকে খোঁজায় জালেম বেশি পাবো, মুক্তাসিদ বেশি পাবো, না সাবিকুম বিল খায়রাত বেশি পাবো? এই জন্য আল্লাহ ওইটা আগে দিয়েছে, ফামিনহুম যালিমুন লিনাফসিহি। এই মজলিসে যারা বসেছেন, যদি মনে হয় আমি জালিমের দলে যাচ্ছি, তোমাকে ফিরে আসতে হবে। এই ফেরেশতাগুলোর জন্য না আজকে কথা বলা যাচ্ছে না, এমনি তো আকাশের আল্লাহ যাতে রাজি আমরা তাতে, বলেন নাকি পানি হচ্ছে রাগ করতেছেন? আলহামদুলিল্লাহ, তবু তো লোকজন একেবারে খুব খারাপ হয়নি, মুফতি সাহেব উঠলি, আল্লাহ চাইলে আর একটু বেড়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। জি জি, তাহলে এই জালিমের দলে লোক বেশি, নামাজ যারা না পড়তেছে তারাই। আমি কি বলতেছিলাম মনে আছে? আমার ভালো মনে আছে, আমি বলছিলাম আপনাদের যে নামাজ হলো সবচাইতে বড় জেকের, সেই জেকেরটা নেই। কোরআন শরীফের ভিতরে মহান রব্বুল আলামিন বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, মহান রব্বুল আলামিন বললেন সবচাইতে বড় জিকির হলো নামাজ। নামাজ, নামাজ হলো সবচাইতে বড় জিকির। নামাজ যদি বাদ দেওয়া হয়, নামাজের যদি মূল্যায়ন না করা হয়, নামাজ যদি হেফাজত না করা হয়, ও মুসলমান বাবাজিরা গভীরভাবে মাথায় রাখুন, তাহলে আল্লাহ দরবারে তো জালিম জালিমা বলে গণ্য হওয়া লাগবে। এই পৃথিবীর যেসব পুরুষের দল নামাজ প্রতিষ্ঠা না করবে, নামাজকে জলম জেড়ে দেবে, নামাজ যারা হেফাজত করবে না, আমার আল্লাহর বিচারে জালিম বলে তারা গণ্য হবে। আর যে সমস্ত মেয়েরা পৃথিবীতে নামাজ আদায় না করবে, আমার আল্লাহর বিচারে তারা জালিম বলে গণ্য, জালিমা বলে গণ্য হবে। ও মুসলমান বাবাজিরা, নামাজ না পড়ে নবীজির উম্মতের দাবিতে
করা হয় আর নামাজ না পড়ে দাদা দিরে সিলসিলা দাবি দাবি কেন করা হয় আমি তো কিছুই বুঝতে পারি না আমার দেশে এরকম এরকম জিনিস বহু বহু পাওয়া যাবে এরকম জোয়ান যুবক বহু পাওয়া যাবে যারা নামাজ না পড়ে এমন কি জুমার নামাজও তারা পড়ে না শুধু দাদা হুজুরের নামে জিন্দাবাদ দেয় দাদা হুজুর কেওলা জিন্দাবাদ আর মনে 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 করে আমরা এই যে শুধু জিন্দাবাদ দিচ্ছি এই জিন্দাবাদের ঠেলায় আমরা জান্নাতে চলে যাব ও মুসলমান বাবাজিরা এই রকম মিথ্যা আশা প্রত্যাশা এদের মনের ভিতরে দানা বেঁধে রয়েছে আসলে এই চরিত্রটা পৃথিবীর কোন মুসলমানের চরিত্র নয় আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন অমিনহুম উম্মিয়্যুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা মা রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন আর পৃথিবীতে এমন কিছু ইহুদি আছে আমার আল্লাহ বললেন যাদের উপরে কিতাব নাযিল করা হয়েছে ও বাবাজিরা আমারা ইহুদিদের একটা চরিত্র মহান আল্লাহ তুলে ধরে বললেন মহান রব্বুল আলামিন বললেন মিনহুম উম্মিয়্যুনা পৃথিবীতে এমন কিছু নিরক্ষর আছে এমন কিছু মূর্খ আছে লা ইয়ালামুনাল কিতাবা যারা কিতাব বোঝে না এমন কিছু মূর্খ ইহুদি আছে তাওরাত যারা বোঝে না তাওরাতের নিয়ম কানুন যারা জানে না তাওরাতের বিধি বিধান তারা কিছুই জানে না ইল্লা আমানিয়্যা শুধু তাদের ভিতরে আশা ভরসার প্রত্যাশা আছে আমরা এমন বংশে জন্ম নিয়েছি পৃথিবীতে আমরা এমন গোষ্ঠীতে জন্মেছি যে গোষ্ঠীতে আল্লাহ হাজার হাজার নবী আর রাসূলকে পাঠিয়েছেন সুতরাং পৃথিবীতে যাই করি আমরা ওই সব নবী রাসূলদের ওসিলায় আমরা নাজাত পেয়ে যাব নাউজুবিল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদের এই মূর্খ দল যেন ওই রকম মিথ্যা প্রত্যাশায় না ভোগে ওরা মনে করতো যে আমরা কেতাব বুঝি আর না বুঝি আমল করি আর না করি তৌরাত মানি আর না মানি আঙ্গা বংশে আল্লাহ যা নবী পাঠিয়েছে ওই নবীদের ওসিলায় জান্নাতে যাব নাউজুবিল্লাহ পড়ে না একটু জোর করে নাউজুবিল্লাহ বলে আল্লাহ বলছেন ইল্লা আমানি জিয়া ওদের ভিতরে শুধু আছে আশা প্রত্যাশা বাসনা কামনা যে ওরা জান্নাতে যাবে ওরা তৌরাত মানে না তৌরাতে কি আছে তা বোঝেও না উম্মতে মুহাম্মাদিতে এরকম জিনিস নেই কথা বলেন না কেন নেই এবারে আপনার কতটা লাগবে কোরআন মানবে না কোরআন শরীফে কি আছে তা তারা জানবার চেষ্টা করবে না মহাকিক আলেমরা যখন কোরআন বলে বোঝানোর চেষ্টা করবে এরপরেও মহাকিক আলেমদেরকে তারা গালি দেবে কোরআন বুঝবে না কোরআনের বিধান তারা বাস্তবায়ন করবে না তাদের মনে যা চাইবে তারা তাই করে বেড়াবে আর শুধু মনের ভিতরে তাদের প্রত্যাশা আছে আঙ্গা হুজুর না আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এইরকম মিথ্যা আশায় যাতে উম্মতে মুহাম্মাদি না ভোগে তা ইহুদি জাতির ওই চরিত্রটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন এইবার সুবহানাল্লাহ বলতে পারতেছেন না সব ওইরা মাথায় বুক দিয়েছে নামাজ না পড়ে মনে করতেছে পীরের নামে আর পীরজাদার নামে জিন্দাবাদ দিচ্ছি জান্নাতের বেড়া পার আমি কলচুরের একটা জলসায় বলি বলেছিলাম এরা মনে করে বোধহয় যে জিন্দাবাদ দেখ ঠেলিয়ে বেরতে ঢুকে শুধু জিন্দাবাদের জোরটা তো আছে জিন্দাবাদ দেখ ঠেলিয়ে জান্নাতে দুনিয়ায় সব জায়গায় ঠেলা অভ্যাস আর দেশ ঠেলিয়ে জানে এমনি যদি না দাদা ঠেলে ঢুকবো
আল্লাহ জান্নাতে ঠেলে ঢোকা যায় বলে। সুতরাং আমার ওয়াজ আপনাদেরকে, আমি আপনাদের মস্তিষ্কে রন্ধরে রন্ধরে ঢুকিয়ে রাখবার আবেদন জানাচ্ছি, এগুলো ঢুকিয়ে রাখুন। আর এই অনুযায়ী আর কোন হুজুর আপনার লেজাত পারবে না যদি ফরজ এবাদতে ঘাটতি থাকে। কোন হুজুর নেই, হুজুরের তাই কি হবে হুজুর জানে না, কথা বলে না, জানে। আদম নবী আসরের মাঠে সুপারিশের দায়িত্ব নেবে? আদম নবী যদি বলে যে আমি জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম তাই আল্লাহ আমার কি করবে আমি বুদ্ধি ব্যক্তি জেনে, তোমরা নূহ নবীর কাছে যাও। তুমি কোন হুজুরির মুরিদ হয়েছো আর কোন হুজুরির নামে জিন্দাবাদ দিচ্ছ? তোমার হুজুরির এত পাওয়ার যে তোমার টেলে ভেসে চলে যাবে। তোমার হুজুরির কি হবে হুজুর বাবু? তাহলে বুঝতে হবে যে আদম নবী পাচ্ছে না আর হুজুর পাচ্ছে, মানে হুজুর না দাঁত জাল এটা বোঝার দরকার আছে কিনা, কথা বলেন না কেন? হুজুর আছে না দাঁত জাল আছে? আমল ওই মিথ্যা প্রত্যাশায় ভুগতেছে। আল্লাহ বললেন ওয়াইন হুম ইল্লা ইয়াদুন্নুন, এটা শুধুমাত্র তাদের ধারণা। এটা কি? এই ধারণার কোনো বাস্তবতা নেই, এই ধারণার কোনো ফিউচার নেই, এই ধারণার কোনো ভবিষ্যৎ নেই। নির্ভরশীল আপনি আমলের জায়গাটা মজবুত করুন। কোরআন আপনাকে জানতে হবে, কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন আপনাকে বুঝতে হবে, রাসূলের হাদিস আপনাকে জানতে হবে, বুঝতে হবে। নিজে না জানলে মুহাক্কিক আলেমদের মজলিসে বসে জেনে নিতে হবে, তদানুযায়ী আপনাকে আমল করা লাগবে। আপনি মিথ্যা আশায় ভুগবেন তার মানে? কোরআন শরীফে পড়তেছেন না, সূরা ফাতিহা পড়ুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. প্রতিদিন পড়তেছেন না কি পড়তেছেন? জিজ্ঞেস করলে দাওয়াত বলবেন আরাম তো শুরু পড়তেছি, এইটাই তো বলবেন। ওরা জানতে চাইনি ওই যে পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, পড়লেন না তো? দল্লিন কারা? দল্লিন হলো পৃথিবীতে পথভ্রষ্ট জাতি। পথভ্রষ্ট জাতির তাফসীর করতে যেয়ে মুফাসসিরিনে হযরতরা লিখেছেন তারা পৃথিবীর ইহুদি জাতি। কোন জাতি? মানে আল্লাহর কাছে আমরা সূরা ফাতিহা পড়ি আর বলি আল্লাহ ওই পথ ভ্রষ্ট ইহুদি জাতির রাস্তা তুমি আমাদের দিও না। সুবহানাল্লাহ বলেন কি বলি? দিও না, না ভালো বুঝেছেন, পরের কথাটা বলেন। তাহলে ওই ইহুদি জাতি আশা করত যে আমরা তৌরাত মানি আর না মানি আমাদের হুজুররা আমাদের পার করতে হবে, হ্যাঁ জান্নাতে যাবে। ওইটাই তো বলতেছি আমি এতক্ষণ ধরে, তো বুঝলেন কি? নবী সেনাটা না কিছু কাটবে না, নবী সেনা কারা বলেন? নবী সেনা বিশ্ব নবীর সাহাবীরা, যাদের প্রতি আল্লাহ, যাদের সম্বন্ধে আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আছি। আর একটু মন খুলে বলেন, তারা নিজেদের খেয়াল খুশি মতো চলেনি, তারা আল্লাহর বিধান অনুযায়ী চলেছে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন করেছে, তাই আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন। একটু মন খুলে বলো, তুমি নিজের খেয়াল খুশি মতো চলতো তো, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, মদ আছে, গাঁজা আছে, বিড়ি আছে, সিগারেট আছে, জেনা আছে, দর্শন আছে, দৌড়ঠেলা আছে, সব আছে, আর তুমি ধারণা করতে তুমি নবী সেনা, চালাকি করার জায়গা পাচ্ছ না। নবী সেনাদের ভিতরে খারাপ কাজ একটাও ছিল না,
সুবহানাল্লাহ বলেন ভালো কাজ দুনিয়ায় যা আছে সব ছিল তুমি ধারণা করতে চাই নবীর সে না শুধু স্টিকার লাগিয়ে দিলে হয়ে যাবে আরে কথা বলেন না কোন দোকানের দাম আছে যে দোকানে মাল আছে সেই দোকানের দাম আছে না যে দোকানের মাল নেই কিন্তু সাইনবোর্ড আছে সেই দোকানের দাম আছে সাইনবোর্ড না থাকলেও দোকানের দাম আছে আর যে দোকানে সাইনবোর্ড আছে কিন্তু মাল নেই দাম আছে তার তো বলা উচিত যে ভাই সাইনবোর্ড সাইনবোর্ডটা খুলে ফেল কি দুর্গুণতি সাইনবোর্ডটা দেখেছিস কর লোকে তোর দেখে ঠকে যাচ্ছে নবী সেনা সাইনবোর্ডটা লিখে দিলি হয়ে যাবে আল্লাহ সাইনবোর্ড দেখবে না ভেতরে মাল আছে কিনা সেইটা দেখবে মাল দেখবে কোথায় আছে হাদিস শরীফে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আল্লাহ বাহ্যিকটা কারো দেখবে না কার সাইনবোর্ড আছে কার সাইনবোর্ড নেই এসব আল্লাহ বলেন দেখবে না ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ মানুষের অন্তরের দিকে দেখবে কার ভিতরে আমল আছে তার মানে কার দোকানে মাল আছে আল্লাহ ওইটা দেখবে আপনি মন করে বলুন ওসব সাইনবোর্ড মোট কোনো কাজে নবী বলে দিয়েছেন যদি এখনো মনে হয় যে না সাইনবোর্ড কাজে আসবে তা নবীর এই হাদিসটা বাদ দাও ওইটাই তো বোঝাচ্ছি আপনাদের এতক্ষণ ধরে যে এরা কোরআন হাদিস কিচ্ছু মানতেছে না শুধু কি আছে সাইনবোর্ড লাগাচ্ছে আর জিন্দাবাদ মাইতেছে মার মনে করতেছে যে আমরা এই হুজুর মানতেছি হুজুর মানা তো না হুজুরের নামে জিন্দাবাদ দিচ্ছি ইতি জান্নাত চলে যাব পৃথিবীতে এইটা নবী আউলিয়াদের রাস্তা নয় এই জিনিসটা নামাজ পড়বো না রোজা করবো না কোরআন মানবো না হাদিস মেনে চলবো না নবীর তরিকা মেনে চলবো না নবীর সুন্নতি জীবন গঠন করবো না নবীর সুন্নাত গুলির বাস্তবায়ন করবো না পৃথিবীতে শুধু জিন্দাবাদ দেবো আর জান্নাতে যাবো সাইনবোর্ড লাগাবো আর জান্নাতে যাবো ও মুসলমান বাবাজিরা আমার আল্লাহ তো ওইটাই বলতেছেন কোরআন শরীফে ও দুনিয়ার ইমানদার মুসলমানরা বলে রাখো ইহুদি জাতির ভিতরে এমন কিছু মানুষ ছিল যাদের ভিতরে এই ধারণাটা ছিল তাদের ভিতরে এই মিথ্যা আশা বাসনার প্রত্যাশা আকাঙ্ক্ষাটা ছিল আমি রব্বুল আলামিন বলে দিলাম তাদের এটা কেবলমাত্র তাদের ধারণা এই ধারণার কোনো বাস্তবতা নেই এই ধারণার কোনো ফিউচার নেই এই ধারণার কোনো ভবিষ্যৎ নেই এই ধারণা তাদের মিথ্যা ও বাবাজিরা ভাইরা আর এই এইরকম বিশ্বাস এইরকম আকিদা ছিল ইহুদিদের ভিতরে মুসলমানদের ভিতরে এইরকম আকিদা যাতে জায়গা না পায় তাই আমার আল্লাহ কোরআন শরীফে ইহুদিদের এই আকিদাটা তুলে দিয়েছেন কিন্তু কি লজ্জার কথা প্রতিদিন আমরা সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়ি আর বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন প্রতিদিন আমরা সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়ি আর বলি আল্লাহ ইহুদিদের রাস্তা আমরা চাই না অথচ আমার মুসলিম সমাজে ইহুদিদের অনুকরণ করার মানুষ বিপুল পাওয়া যায় না আল্লাহ হেফাজত করুন বলুন আমিন আরেকটা মন খুলে বলেন আমিন মুক্তি সাহেব হুজুর এসে পৌঁছেছেন অনেক আগে জি তো এমনি একটু সময়ের বোধহয় একটু সময় বাধার গোলমাল ছিল আমার টাইম দেখে 7:00 আর হুজুরের টাইম 8:00 যাই হোক তো আমি একটু আগে এসেছিলাম আমার এসার নামাজ হলো এসার নামাজের পরে এলাম তো আলহামদুলিল্লাহ যতদূর বলেছি চেষ্টা করেছি আপনাদের জীবন গড়বার জন্য কিছু কথা বলবার আল্লাহ আমাদেরকে জীবন গড়ার তৌফিক নসিব করুন বলুন আমিন আর একবার বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিক্ষিপ্ত যারা আছেন মেহরবানি করে মজলিসে এসে বসুন মুফতি সাহেব হুজুর কেবলা এসেছেন অজনসিহত এর ধারাবাহিকতা চলতে থাকবে আল্লাহ পাক